হাজার বিড়ি বেঁধে কত পান? তা এই মজুরি ঠিক আছে? মজুরিটা কি ঠিক আছে নাকি বাড়লে ভালো হয়? আগে ধরো আমরা কাঠ করেছি, সেই কাঠগুলো আমরা পাই নাই। আর তারা পুরানো আমরা 90, 92, 91 করেছি, সেগুলোর আমরা আজকেও কোনো অনুদান পেলাম না। কি হয়েছে, কি হয়েছে? আমাদের বিড়ি কাঠ এতদিন থেকে 25 বছর থেকে বিড়ি বান্ধে, আমাদের তো বিড়ি কাঠ নাই, সেই জন্য আমরা এখানে আসেছি। নমস্কার, আমি সোমা বলছি বেঙ্গল বীর থেকে, বাংলার হৃদয়ের স্পন্দন। আজ কোচবিহার জেলায় প্রায় কয়েক হাজার বিড়ি শ্রমিক কোচবিহার ধর্মতলা থেকে ডিএম অফিস পর্যন্ত মিছিল করে ডিএম অফিসের সামনে কিছুক্ষণ বিক্ষোভ এবং ডিএম অফিসে ডিএম এর কাছে ডেপুটেশন জমা দিলেন। শ্রমিকদের অনেক দাবি, আসলে বিড়ি শিল্পটাই ধ্বংস হয়ে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে। তাদের যে দাবি, ন্যায্য মজুরি, কাজ, চিকিৎসা ইত্যাদি অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি, সেই দাবি সমর্থনই ওরা আজকে এটা করছে। আজকে জেলা বিড়ি শ্রমিকদের ডাকে, বিড়ি শ্রমিকদের নয় দেওয়া দাবি নিয়ে আমরা জেলা শাসক দপ্তরে যাচ্ছি। জেলা শাসককে আমরা জানাবো, কারণ ওনাকে না জানালে তো প্রশাসনের ঘুম ভাঙে না। আমাদের বিড়ি শ্রমিকদের স্বার্থে আমরা নয় দফা দাবি নিয়ে যাচ্ছি, কারণ বিড়ি শ্রমিকদের 2021 বিড়ি মজুরি বাড়ার পর আজকে 2023 এখন পর্যন্ত বিড়ি শ্রমিকদের মজুরিটা বাড়লো না। কেন বাড়ছে না? দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি হচ্ছে, বিড়ি শ্রমিকরা বাজারে তারা পেরে উঠছে না। এই দ্রব্যমূল্যর বাজারে তারা বিড়ি শ্রমিকরা জিনিসপত্র কিনতে গিয়ে খালি ব্যাগ নিয়ে বাড়িতে ফিরছে, বাড়িতে শুধু জল খেয়ে তাদের বসবাস করতে হচ্ছে, এটা মেনে নেওয়া যাচ্ছে না। বিড়ি শ্রমিকদের দ্রুত মজুরি বৃদ্ধি করতে হবে দাবি নিয়ে আমরা যাচ্ছি। আমাদের বিড়ি শ্রমিকদের, যারা বিড়ি শ্রমিক ফ্যাক্টরিতে কাজ করে শ্রমিকদের, তাদেরও মজুরি বাড়ছে না, তারাও বেশিরভাগ দিন অনাহারে থাকতে হচ্ছে। বিড়ি শ্রমিকদের আমরা দাবি করেছি যে বিড়ি শ্রমিকদের, আমাদের জ্যোতিবাবুর বামফ্রন্ট সরকার আমল 77-এ আমরা যে বিড়ি শ্রমিকরা যে সুযোগ সুবিধাটা পেত 2011-এর পর থেকে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। কেন পাচ্ছে না আমরা প্রশাসনের কাছে জানতে যাচ্ছি। এই বিড়ি শ্রমিকদের দীর্ঘ কয়েক বছর ধরে কোনো রকম সহযোগিতা সরকার করছে না। তারা দীর্ঘদিন ধরে তাদের মজুরির সমস্যায় ভুগছে। বিড়ি শ্রমিকদের যে মজুরি, অর্থাৎ তারা হাজার বিড়ি বেঁধে যে টাকাটা পান সেটা খুবই সামান্য তারা বলছেন। তারা কোথাও হাজার বিড়ি বেঁধে কোথাও 120 টাকা, কোথাও 123 টাকা, কোথাও 127 টাকা, এরকম বিভিন্ন রকম টাকা তারা পান। বর্তমানে বাজার মূল্য যেভাবে বেড়েছে সেই অনুযায়ী তাদের মজুরি খুবই কম বলে তারা দাবি করছেন। তাদের এই মজুরি বাড়াতে হবে। 1000 বিড়ি বানতে কতক্ষণ টাইম লাগে? একবার বান্ধো, আরেকবার বানটানো, আরেকবার মুখ করাও, তারপরে হলো ইসে, তারপরে প্যাকেট করো, পাটা কাটো, অনেক কিছু করতে লাগে। 1000 বিড়ি বানানোর অনেক সময় লাগে, একদিনে হয় না। বাড়ি কাজ সারতে লাগে, আবার বিড়ি 1000 বিড়ি বাদলে 140 টাকা দেবে, ওটাও হবে না। আপনারা কত চাইছেন? আমাদের আরো বেশি লাগে, এখন 200 টাকা হইলে আর কি ভালো হয়। দীর্ঘদিন ধরে তারা অনেকেই আছেন যারা বিড়ি বেঁধে যে বিড়ি বাঁধার যে কার্ড, শ্রমিক কার্ড, সেই কার্ড তাদের নেই, তারা প্রভিডেন্ট ফান্ড পান না। কোনো কোনো বিড়ি শ্রমিকের বাড়িতে ইলেকট্রিসিটি নেই, দীর্ঘদিন কাজ করার পরে কেউ কেউ অসুস্থ হয়ে যাচ্ছেন, তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। অবসরপ্রাপ্ত যে বিড়ি শ্রমিক রয়েছেন তাদের যে পেনশন, সেই পেনশন খুবই নগণ্য, সেই পেনশন তাদেরকে বাড়াতে হবে মিনিমাম 3000 টাকা। এরকম নয় দফা দাবি নিয়ে তারা আজকে প্রতিবাদে রাস্তায় নেমেছে। কোচবিহারে কতজন আছে? মোটামুটি না বেশি, মোটামুটি 15000-এর কাছাকাছি। তো এই আন্দোলন কি শুধু কোচবিহার ডিস্ট্রিক্টে নাকি গোটা পশ্চিমবঙ্গকে টানবেন ভবিষ্যতে? আমাদের আজকে আজকে শুধু আমরা কোচবিহার ডিস্ট্রিক্টে গিয়েছি, আমরা এর আগে রাজ্যেও গিয়েছি, কিছুদিন আগে দিল্লিতেও হয়েছে। আমাদের এই বিড়ি শ্রমিকটা আমরা দিল্লি পর্যন্ত গিয়েছি। আপনাদের আন্দোলন, আপনাদের প্রধান দাবি কি? আমাদের যেটা প্রধান দাবি,
যে আমাদের সরকারি যে সুযোগগুলো এদের যারা অবসরকালীন তাদেরকে 3,000 টাকা করে প্রতি মাসে দিতে হবে, এদের প্রভিডেন্ট ফান্ড অতি অবশ্যই চালু করতে হবে, এদের যে মেডিকেল যে একটা স্কিম, এদের টাকা পয়সা যে অসুস্থ হয়ে গেলে এদের চিকিৎসা কে করবে, অর্ধেক টাকাও তো দেবে আমাদের যে ইউনিয়নের যারা আমরা দায়িত্বে আছি, আমাদের এই দাবিগুলো তাদের কাছে সরকারের কাছেই দেবে। আচ্ছা, এই যে দুয়ারে সরকার বারংবার বসছে, এবারও বসছে, সেক্ষেত্রে তো শ্রমিকদের একটা কার্ড আছে, সেটা কি বিড়ি শ্রমিকরা পায়? না, সেটা সেখানে নেই। তারে তাহলে এরা শ্রমিক নয় বলছে? এখন তাই তো হচ্ছে যে দুয়ারে সরকারে বিড়ি শ্রমিকদের যে একটা সাংগঠনিক যে এদের কি সমস্যা সেটা বা কোনো ফর্ম ফিল আপ করা বা নতুন করে পরিচয়পত্র প্রদান করা সেই বিষয়েও দেখলাম যে দুয়ারে সরকারে কোনো সেরকম একটা ক্যাম্পাস বসেনি। তার মানে এদেরকে শ্রমিকের আওতার মধ্যে সরকার রাখছে, তো এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা? হ্যাঁ, আমরা এইটা নিয়ে আজকে যেমন কোচবিহার ডিস্ট্রিক্টে আমরা আসছি, আমরা শ্রম দপ্তরে কন্টিনিউ আমরা ডেপুটেশন দিচ্ছি, এরপরে রাজ্যে দেব এবং আমরা দিল্লিতেও যাব, আমরা ধর্নায় বসবো প্রয়োজন। আর এই যে জানা যাচ্ছে যে বিড়ি শ্রমিকরা যারা বিড়ি বাঁধছে, হাজার বিড়ি বাঁধলে এক একজন এক এক রকম তার মজুরি পাচ্ছে, কোথাও 140 কোথাও 120 কেউ 100, এই জিনিসটা কেন হচ্ছে বলে আপনাদের মনে হয়? এই জিনিসটার মধ্যে কিছু মালিকরা আছে উদাসীন হয়ে আছে। আচ্ছা, হ্যাঁ, এই জায়গাটায় যে মালিকরা কিছুটা যারা বিড়ি বাঁধে তাদের মধ্যে দেখা যাচ্ছে তামাকে কিছুটা ঘাটতি, কিছুটা পাতায় ঘাটতি। এবারে দেখা যাচ্ছে যাদের 120 টাকা করে দিচ্ছে হয়তো দেখা গেল যে 30-40 টাকা সে পাতার ঘাটতিটা বা মশলার ঘাটতিটা তাদেরকে ওই 40 টাকা দিয়ে কিনে দিয়েছে, তাহলে থাকছে কত? 70-80 টাকা থাকছে। তাহলে 70-80 টাকা তো সংসার চলে না। হ্যাঁ, তো এবারে এই যে ন্যায্য যেটা আমাদের দাবি, মানে বিড়ি শ্রমিকদের মালিকেরা 167 টাকা করে দেওয়ার কথা, সেখানে কেউ 120 টাকা করে দিচ্ছেন, মালিকরা 130 টাকা করে দিচ্ছেন। তো এবারে এই যে দিচ্ছেন, অনেক মালিকরা নিজেরা কিছুটা ইনকাম করছে এখান থেকে, আমাদের শ্রমিকের ঘাড়ে পাড়া দিয়ে এরা দিল্লি দেখছে, এখানে মানে আমাদের শ্রমিকদের দিন রাত পরিশ্রম করাচ্ছে, ঘাটতি পাতা ঘাটতি মশলা দিয়ে তামাক দিয়ে এদেরকে ওই যে 40 টাকা দিলে এরা খরচা করছে, আর এরা কি করছে যে 30 টাকা মালিক দিল না সেই 30 টাকা এরা আলাদা ফান্ডে আলাদা ভাবে কাজ করছে। আচ্ছা, আমাদের এই স্বজন পোষণ চলছে, তা আমাদের এবার ঘুম ভাঙতে হবে, ঘুম ভাঙাতে হবে, সবাইকে ঘুম ভাঙাতে হবে যারা ঘুমিয়ে আছে। আলোচনা প্রশাসনিক লেভেলে খুব সুন্দর আলোচনা হয়েছে এবং আমরা যেভাবে গেছি আমরা তার থেকে ওনার কাছ থেকে বেশিটাই পেলাম, উনি আমাদের দাবিগুলো শুনলেন এবং সুরা করবেন এই আশ্বাস উনি দিলেন, এবং কিছু কিছু ক্ষেত্রে উনি ডিএলসির সাথে, ওয়েলফেয়ার অফিসারের সাথে এবং আমাদের যে ডিএম তার সাথে আলোচনা করে নিয়ে যাতে দ্রুত এই সুরাগুলো করা যায়, আর দাবিগুলো করা যায়, তিনি আমাদের দাবিগুলোর সাথে সহমত পোষণ করেছে এবং কে কী বলে আমার জানা দরকার নেই। প্রশাসনের একটা ভালো দিক আমরা লক্ষ্য করলাম শ্রমিকদের সাথে, এই জায়গাটা আমরা অভিভূত। আপনাদের দাবি না মেনে নিলে আপনারা পরবর্তী কি পদক্ষেপ? না তো লড়াই, সংগ্রাম, আন্দোলন, বিক্ষোভ কর্মসূচি অবস্থান চলবে। আচ্ছা আচ্ছা, আপনার পরিচয়টা একটু দিন। আমি ডোরাম রায়, আমার নাম, জেলা বিড়ি সমিতির সাধারণ সম্পাদক। যদি ডিএম সাহেব না মানেন আপনাদের পরবর্তী পদক্ষেপ? হ্যাঁ, ডিএম সাহেব যদি না মানেন তাহলে আমরা পরবর্তীতে আমরা রাজ্যে যাব, রাজ্যের শ্রম দপ্তর আধিকারিকের কাছে ডিপুটেশন দেব, আমরা নবান্নে যাব, আমরা সেখানে দেখবো যে আমাদের যতক্ষণ আমাদের সমস্যা মিটছে না, মা বোনদের সমস্যা যতক্ষণ মিটছে না আমরা অবস্থান বিক্ষোভ করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম হচ্ছে জ্যোৎস্না বর্মন, আমি ICDS এর ওয়ার্কার একজন এবং আমি বিড়ি শ্রমিকদের জেলা সম্পাদকের দায়িত্বে আছি। যদি এই 9 দফা ন্যায্য দাবি পূরণ না হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে যাবেন, সেটা তারা নিজে মুখেই বলেছেন। তার সঙ্গে এও শুনলেন যে ডিএম অফিস থেকে তাদেরকে কিরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমরা আশা করি ডিএম অফিস থেকে যে প্রতিশ্রুতি তারা পেয়েছেন অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করা হবে, আর যদি পালন করা না হয় তাহলে তো তারা বলেইছে যে বৃহত্তর আন্দোলনে যাবে। তো প্রিয় দর্শক, এবার আপনারা বলবেন, আপনারা জানাবেন কমেন্ট করে, এই বিড়ি শ্রমিকদের যে 9 দফা দাবি সেই দাবি কতটা ন্যায্য। আর যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান এবং বেল আইকনটি অবশ্যই
প্রেস করবেন, কারণ এইরকম নতুন নতুন ভিডিও যাতে আপনি সবার আগে পেতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।